তোমরা সবাই সবাই পড়াশোনা করছো তো, ভালো করে সবাই পড়াশোনা করো। তো তোমাদের ক্লাস যে 12-এর যে ক্লাসগুলো আমি পরপর করে যাবো, যে ব্যাচটা নতুন শুরু হবে 15 জুন থেকে, তো আমি ট্রাই করব যাতে তোমাদের 5 মাসের মধ্যে পুরো সিলেবাস আমি যাতে কমপ্লিট করে দিতে পারি। তো তোমরা যদি আমার সঙ্গে সাথ দাও, মানে আমার প্রত্যেকটা ভিডিওকে মন দিয়ে তোমরা যদি দেখো, তাহলে অবশ্যই আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা নিটও পাবে এবং HSে খুব ভালো রেজাল্ট করবে এবং 90%-এর উপরে তোমরা নম্বর পাবে। তো আমি তোমাদেরকে চেষ্টা করব সব সময় যে তোমাদের শর্ট নোটস দেওয়ার জন্য যে নোটসটা দেবো সেই নোটসটা অনুযায়ী তোমরা রিমেম্বারিং করতে পারবে, মানে তোমরা যে চ্যাপ্টারটা পড়েছো সেই চ্যাপ্টারটা একটা শর্ট রিভিশন যেটা হয়ে যাবে, ওয়ান শর্ট যেটা, সেটা তোমরা ওই নোটটা দেখে তোমরা করতে পারবে। এই মুহূর্তে তোমাদেরকে ওই নোটটাও দেওয়া হবে এবং সঙ্গে তোমাদের পরপর ক্লাসগুলো দেওয়া আসবে। তো তোমরা একটু ওয়েট করে নাও, 15 জুন থেকে আমি অলরেডি ভিডিওগুলো কিছু কিছু বানিয়ে রেখেছি যাতে আমি 5 মাসের মধ্যে তোমাদের ম্যাক্সিমাম চ্যাপ্টার সবগুলো কমপ্লিট করে দিতে পারি। তারপরে আমি শুরু করব তোমাদের এক্সামিনেশান। তো নর্মালি এর মধ্যে তোমাদের আমি কিছু কোশ্চেন অ্যান্সার করিয়ে দেবো, মানে তোমাদের মক টেস্ট টাইপের, MCQ টাইপের ভিডিও কিছু আপলোড করে দেবো, তো সেই ভিডিওগুলো অবশ্যই দেখো। এবং আমাকে অনেকেই মেসেজ করেছো হোয়াটসঅ্যাপে বা এবং ফেসবুকে, তো জিজ্ঞেস করছে স্যার আপনি কি টাকা পয়সা নেবেন? টাকা পয়সা আমি কিন্তু দিতে পারবো না, আমার কোনো টাকা পয়সা লাগবে না। আমি চাই যে তোমরা ভালো করে পড়াশুনো করো, তোমরা ভালো করে এগিয়ে যাও, মানে আজকে পড়াশোনা করছো, হতে পারে তুমি নিট দিয়ে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হলে, বা হতে পারে যে তুমি না আমি নিট দেবো না, আমি অন্য কিছু করবো, জীবনে আরও অনেক কিছু রয়েছে, IAS IPS হবো, বা আমি US যাবো, বা আমি জার্মানি যাব, বা আমি সুইজারল্যান্ড যাব, বা আমি সুইডেন যাব, আমি এই সমস্ত দেশে গিয়ে পড়াশোনা করব। যদি এইটা মাথার মধ্যে থাকে তাহলে অবশ্যই তোমাকে এখন থেকে ট্রাই করে যেতে হবে, শুধুমাত্র স্কুলের গণ্ডির মধ্যে নয়, স্কুলের বইগুলোর মধ্যে নয়, তোমাকে আরও অনেক কিছু জিনিস জানতে হবে। যেমন একটা সিম্পল জিনিস তোমাকে আমি একটা জিনিস বলি, শোনো, যদি তুমি এই মুহূর্তে তোমার কাছে একটা মোবাইল রয়েছে, তোমার কাছে সেম ইন্টারনেট রয়েছে, তোমার কাছে সেম গুগল রয়েছে, সেই জিনিসটা সেম জিনিস ইউএসএর একটা ছেলের কাছে রয়েছে, একটা জার্মানির ছেলের কাছে রয়েছে, একটা সুইডেন সুইজারল্যান্ডের ছেলের কাছে রয়েছে, ইসরায়েলের ছেলের কাছে রয়েছে, সবার কাছে সেম মোবাইল রয়েছে, সেম ইন্টারনেট রয়েছে, সেম গুগল রয়েছে। তুমি ভাবো যে তুমি এই সময় বসে কী করছো মোবাইলে, আর সেই সময় একটা ইউএসএর ছেলে কী করছে, সেই সময় একটা বাইরের অন্য দেশের ছেলে, বা কোরিয়াতে, আমি এখন কোরিয়াতে রয়েছি, তো কোরিয়ার ছেলে কী করছে দেখো, হয়তো তুমি এখানে বসে ফেসবুকে বা অন্য কথা ইউটিউবের অন্য কিছু ভুলভাল ভিডিও দেখে, কমেডি ভিডিও বা এই সমস্ত ভিডিও দেখে তুমি সময় নষ্ট করছো হয়তো, কিন্তু সেই সময় অন্য আরেকজন ছেলে কী করছে, কোডিং করছে, যেটা তার প্রফেশনাল লাইফ, তার নিজস্ব পার্সোনাল লাইফকে গ্রোথে, তার যে গ্রোথ সেই গ্রোথটা অনেকটা বাড়িয়ে দেবে। তো তুমি অবশ্যই, তোমাকে তোমার ওই জায়গাতে থেকে, তুমি যে জায়গাতে দাঁড়িয়ে আছো এখন, তোমার বাড়িতে, তোমার বাড়ি গরিব হোক, জমিদার হোক, বড়লোক হোক, তাতে কিচ্ছু এসে যায় না, গুগল সবার কাছে সমান। তুমি কিভাবে তোমার গুগলকে, তোমার মোবাইলকে, তোমার ইন্টারনেটকে তুমি কিভাবে ইউজ করবে সেটা পুরোপুরি তোমার উপর নির্ভর করছে, আর সেই জন্য তুমি যেভাবে ইউজ করবে তোমার লাইফের গ্রোথ সেটার উপরে ডিপেন্ড করবে। দেখো তুমি কি করছো, তুমি কোথায় আড্ডা করছো, কোথায় আড্ডা মারছো, কোথায় শুধুমাত্র শুধু টেনশন করছো যে এটা হবে, ওটা হবে, সেটা হবে, এটা হবে, এটা হচ্ছে না, কেন হচ্ছে না, এত কোশ্চেন অ্যান্সার যখন তুমি করছো, ঠিক সেই সময় একটা ইউএসএর ছেলে বসে কোডিং করছে, ভেবে নাও তাহলে তোমাকে কি করতে হবে। হতে পারে তুমি কোডিং করতে চাও না, তুমি অন্য কিছু করো, অন্য কিছু স্কিলকে ডেভেলপ করো, যত তুমি স্কিল ডেভেলপ করবে, আর এই সময় এইটাই তোমাদের সুযোগ যে তুমি এই সময় সব থেকে বেশি স্কিল ডেভেলপ করতে পারবে। আমি তোমাদের হয়তো কেমিস্ট্রিটা পড়িয়ে দিতে পারবো, কিন্তু বাকি জিনিস তো আমি জানি না, তো আমি তোমাদের বলতে পারি যে প্রত্যেকটা ছেলে মেয়ে কীভাবে এগিয়ে যেতে পারে। আমি আজকে এই জায়গায় রয়েছি, আমি কিছু বিদেশের ছেলেকে দেখতে পেয়েছি যারা অন্য অন্য জায়গা থেকে এখানে এসেছে, বা আমি এর আগে অন্য দেশে গিয়েছি সেখানেও ছেলে মেয়েকে দেখেছি, আমি IITতে ছিলাম, IITতে আমি বিটেকদের দেখেছি, তো সবার কাছে একটা আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে এরা এই ধরনের হতে পারে। তো তুমি কী ধরনের, তোমাকে সেইভাবে এগিয়ে যেতে হবে। তুমি যদি ভাবো যে তোমার শুধু বইটাকে নিয়ে তুমি পড়াশোনা করবে, তাহলে কিন্তু সেটা নয়, শুধু বইয়ের গণ্ডির মধ্যে থাকলে হবে না, তোমাকে আরও অনেক কিছু পড়তে হবে, তোমাকে উপন্যাস পড়তে হবে, তুমি রবীন্দ্র সমগ্র পড়ো, বঙ্কিমচন্দ্রের লেখা পড়ো, ইংরেজিতে লেখা পড়ো, ইংরেজির বিভিন্ন, যেগুলো ইংলিশ তোমার
তুমি তো এখন ধরো ইংরেজিতে কত কথা বলতে পারো না, সেই কথা হয়তো বলতে পারো বা বলতে কম পারো, তার জন্য ইংরেজিদের ভিডিও ইউটিউবে প্রচুর রয়েছে, সেগুলো দেখো। ইংরেজিতে তোমাদের ওয়েব সিরিজ চলে, সেগুলো দেখো। এগুলো যদি তুমি দেখতে পারো, অবশ্যই অবশ্যই তোমার গ্রোথ আসবে। তো আমি বলবো শুধু বইয়ের গণ্ডির বাদেও অনেক কিছু রয়েছে, তবে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি তোমার যে বছরে তুমি ধরো যদি ক্লাস 10 হয়, তুমি যদি ক্লাস 11 হয়, যদি তুমি ক্লাস 12 হয়, বা তুমি যদি কলেজে পড়ো, তো তোমার ফার্স্ট প্রায়োরিটি আসবে তোমার ওই ক্লাসের পড়াশোনা করা। সাইড বাই সাইড তুমি অন্য কিছু স্কিলকে অ্যাকোয়ার করতে পারো এবং সেটাকে ডেভেলপ করতে পারো প্রত্যেক সময়ের ইন্টারভ্যালে। তো তোমরা এভাবে এগিয়ে চলো, চলো সবাই ভালো থেকো, খুশিতে থেকো এবং আনন্দে থেকো, আর স্কিল ডেভেলপ করো। ওকে, চলো, টাটা, বাই বাই।